আচ্ছা ঠিক আছে, সবাই তো রাখি পড়ায়, আমি তো রাখি পড়াতে পারি না। আমার একটা ভাই এনে দাও না, আমি রাখি পড়াবো, সবার ভাই আছে, আমি তো রাখি পড়াতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি এনে দেবো বলছি তো। না মা, আমার চাই চাই চাই। আরে মুখটা বন্ধ করবি তো। হ্যাঁ ভাই চাই। হ্যাঁ দেখছি দেখছি, এক মিনিট দাঁড়া, এক মিনিটে হয়ে যাবে। আরে ধ্যাত, দেখতে দে না আমায়, চুপ কর। আজ তো রাখি পূর্ণিমা, আর ভাই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই ভাই উঠে পড়, ওঠ বলছি ওঠ। এই চুপ, ঘুমাতে দে আমায়। ও মামা দেখো না, ভাই কিছুতেই উঠছে না। ওঠ, উঠে স্নান করে নে, আজ রাখি পূর্ণিমা। হ্যাঁ মা, এই তো উঠে গেছি। যা স্নান করে রেডি হয়ে নে। আরে মা, কালকেই তো স্নান করলাম, এখন রাখি পরে নি, পরে স্নান করে নেব। তুই যাবি নাকি জুতোটা বের করব? ঠিক হয়েছে, ঠিক হয়েছে। যখনই দেখবে সবাই আমার পেছনেই পড়ে থাকে। এসে গেছি আমি স্নান থেকে, নাও এবার রাখি পরিয়ে দাও। নাও হয়ে গেছে, এবার আমি উঠলাম। আরে আমার গিফট কই? আমাকে গিফট দিবি না, আমি রাখি পরালাম। ও তোর গিফটটা না, এই নে 5 টাকা, আর এর থেকে একদম বেশি চাইবি না আমার থেকে। না দেখো ভাই, আমাকে 5 টাকা দিচ্ছে মাত্র। এই তোকে যে 100 টাকা দিলাম, বাকি 95 টাকা কোথায়? দিদিকে দে বলছি। আমার কাছে টাকা নেই এই বুদ্ধনিকে দেওয়ার জন্য। বড্ড বাদর হয়েছো তুমি। দিদিকে কেউ এরকম বলে? কতবার বলেছি এরকম বলতে। না কাঁদিস না মা, আমি 100 টাকা দিচ্ছি তোকে। সত্যি? ও মা দাও। মা ওকে দেবে তাহলে আমাকেও দাও। এই মা তোকে কেন টাকা দেবে? হ্যাঁ তোকে যেরকম ভাবে দেবে আমাকে ওরকম ভাবেই দেবে। চল হাট, আমি তোকে রাখি বেঁধেছি তাই টাকা পাবো। এই দেখ আমিও এনেছি 5 টাকার রাখি, হাতটা দে বেঁধে দিচ্ছি। আমার সাথে চালাকি? এই 5 টাকার মিষ্টি আর 5 টাকার রাখি এনে উনি 100 টাকা নেবেন। রাখির দিনেও তোরা ঝগড়া করবি? তোরা দুজনেই কিছু পাবি না, কাউকে কিছু নিতে হবে না। মা আমি ঝগড়া করিনি, কি কুক্ষণে যে একটা ভাই চেয়েছিলাম, আমার ভাইটাই হার কিপটে। এই আমি কিপটে হলে তুই কি? হ্যাঁ তুই কি? অনেকক্ষণ ধরে বলছি এবার চুপ কর, কিন্তু তুই কিপটে কিপটে কিপটে। একটা মিষ্টি আর একটা ছোট্ট রাখি পরিয়ে আমার সাথে চালাকি? তোকে রাখি পরানোটাই আমার ভুল হয়েছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।